ক্লাস 6 এর তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে এর আগে অবধি তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 পর্যন্ত পেয়েছো এখানে আরো কিছু অ্যাক্টিভিটি টাস্ক আমরা তৈরি করে দিচ্ছি তোমরা সেগুলো খুব ভালো করে দেখো দেখে বোঝো এবং নিজেদের পড়াশোনাটাকে রেডি করো যে যে টাস্কগুলো আমরা রেডি করে দিচ্ছি সেইগুলো থেকে অনেকটাই তোমরা প্রিপারেশন নিতে পারবে এবং দেখবে এই টাস্কগুলোর সাথে অনেকটাই তোমাদের দেওয়া টাস্কগুলো মিলে গেছে খুব ভালো করে দেখবে আমি বুঝিয়ে বুঝিয়ে আনসার করে দিচ্ছি খুব ভালো করে দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি এখানে 6টা কোশ্চেন দেওয়া আছে 5টার আনসার করতে হবে রেখাঙ্কিত অংশটি সম্পূর্ণ অংশের কত অংশ এখানে 1 2 3 4 5 6 7 টোটাল 7টা ডিভাইড করা আছে 7টা ডিভাইডের মধ্যে এখানে 3টে পার্টকে সেট করা আছে তাহলে এই অংশটা কত হবে 7 7 আউট অফ 3 মানে 7টা ডিভাইড করা হয়েছে সেটা থাকে নিচে তার মধ্যে 3টে সেট করা হয়েছে 1 2 3 তাহলে এখানে রেখাঙ্কিত অংশটি সম্পূর্ণ অংশের এখানে বলা হয়েছে 1 2 3 4 5 6 7 এই 7খানা অংশের মধ্যে সেট করা আছে 3টে এখানে একটু কোশ্চেনটা কারেকশন করে নিতে হবে এটা হবে 3 আনসার কিন্তু এইটাই হবে যে 3 এর 7 অংশ 3টে অংশকে সেট করা হয়েছে অংশ ছিল 1 2 3 4 5 6 7 টোটাল 7খানা ছিল তাহলে আমরা এটাকে কিভাবে লিখি 1 2 3 4 5 6 7 7টার মধ্যে এই 1 2 3 3 পর্যন্ত সেট করা তাহলে এটা আমি লিখব ডি 3 এর 7 অংশ তারপরে কোশ্চেনটা দেখো প্রদত্ত কোনটি একটি প্রকৃত ভগ্নাংশ এই কোশ্চেনের উত্তর করার আগে তোমাদেরকে জানতে হবে প্রকৃত ভগ্নাংশটা কি প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে এমন একটা ভগ্নাংশ যার আচ্ছা একটা জিনিস বলতো ভগ্নাংশ আমাদের কি নিয়ে থাকে লব আর হর যে ভগ্নাংশের লবটা ছোট হরের থেকে লব ইজ লেস দ্যান হর লবটা হরের থেকে ছোট তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ তাকে আমরা কি ভগ্নাংশ বলবো প্রকৃত ভগ্নাংশ এখানে যেটার লবটা ছোট হরের থেকে দেখো এই প্রথম যেটা রয়েছে 4 এর 3 এটা লবটা বড় হবে না এটা 3 এর 4 লবটা 3 হরটা 4 তাহলে 3 তো 4 এর থেকে ছোট তাহলে 3/4 এটাই কিন্তু প্রকৃত ভগ্নাংশ এটাকে ভাঙালে অপ্রকৃত ভগ্নাংশ হবে আর এটাও অপ্রকৃত প্রকৃতর অপোজিট হচ্ছে অপ্রকৃত তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলবো আমরা যার এটা ঠিক উল্টো লব গ্রেটার দ্যান হর সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ তারপরে দেখো 3 এরটা 3,03,003 3,03,003কে সংখ্যায় লিখলে এই করার আগে অবশ্যই একক দশক শতক হাজার লিখে নেবে তাহলে এটা সুবিধা হবে লিখে নিই আমি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আচ্ছা এই পর্যন্তই লিখে নিই 3,03,003 তাহলে লক্ষের নিচে 3 দিই 3 লক্ষ হাজারের নিচে 3 দিই আর শুধু 3 মানে এটা ইউনিট প্লেস এখানে বাকি সব ঘরগুলো আমরা 0 দিয়ে ভার্ট করে দিই তাহলে কি হলো 3,03,003 এখানে কোনটা সেইটার আনসার 3,03,003 বি এখানেও বি হয়েছিল তাহলে বি হবে কিন্তু এর উত্তর খেয়াল রাখবে এরপর দেখো 4 এরটা প্রদত্ত কোনটি পরস্পর মৌলিক তার আগে এই কোশ্চেনের উত্তর জানার আগে তোমাদের তো জানা দরকার পরস্পর মৌলিক কাকে বলে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে আমি এখানে লিখি পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে খুব ভালো করে এটা দেখবে তোমরা কারণ এটা পিডিএফ আমি দিয়ে দেব পরস্পর মৌলিক আচ্ছা আমি আনসারটা 1 এর জন্য আমি লিখে নিই আগে 1 এর জন্য করেছি দাঁড়াও 1 এর জন্য ডি 1 এর জন্য হচ্ছে ডি 3 এর 7 এটা 1 এরটা 1 এর 1 এবার 1 এর 2 এর আনসার হচ্ছে 1 এর 2 এর আনসার হচ্ছে বি 3/4 बी सेटा 3/4 एकेर तीनेर आंसर कत एकेर तीनेर आंसर होच्छे बी 303003 एटाओ बी 303003 एबार एकेर चारेर आंसर करब एकेर चारेर आंसर करार जन्य आमि आगे तोमादेर जानाते चाइ जे परस्पर मौलिक संख्या काके बोले परस्पर मौलिक संख्या काके बोले जे संख्या दुटिर भग्ना गसागु 1 जे संख्या दयेर गसागु गसागुके आमरा कि बोली एचसीएफ हाईएस्ट कमन फैक्टर 1 सेई संख्यादयके परस्पर मौलिक संख्या बोले ताहले जादेर गसागु 1 सेई संख्यादयके परस्पर मौलिक संख्या बोले। ताहले एखाने देखते हबे कोन संख्या दुटोर गसागु 1 3 और 6 देखो 3 दिए 6 के भाग करा जाए ताहले गसागु 1 हबे ना 2 दिए 5 के भाग करा जाए ना 4 दिए 12 के भाग करा जाए आबार एखाने दुटोई जोड़ संख्या दुटोकेई 2 दिए भाग करा जाए हबे ना एकमात्र एइटाई हबे 2 और 5 एदेर गसागु 1 कारण एदेर एई उत्पादक 1 छाड़ा आर किछु नेई। देखो आमि एकटा जिनिस एखाने लिखे रेखे दिच्छि 2 एर उत्पादक 2 एर उत्पादक होच्छे 1 और 2 5 एर उत्पादक होच्छे 1 और 5 ताहले साधारण उत्पादक कत एखाने साधारण उत्पादक होच्छे एकमात्र 1 এই 1 যখন সাধারণ উৎপাদক একমাত্র থাকবে তখন হবে পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে এটা কিন্তু এর পরের কোশ্চেনটা দেখো কোশ্চেন নাম্বার 5। আচ্ছা হ্যাঁ এটার आंसरটা আমি এখানে দাগিয়ে দিই বি তাহলে 1 এর 4 এর आंसर কত হলো এটা বি 2 5। এবার আমি নেক্সট একটা পেজ নিয়ে নিই এখানে আমি 1 এর 6 এর आंसरটা করব 1 এর 6 কোশ্চেনটা কি আছে ना 1 এর 5 एर आंसर आगे करब तरह 1 এর 6 जाब 1 এর 5 एर आंसर कि कोश्चन कि देखी जे त्रिभुजेर 3टी बाहुर दैर्घ्य समान ये समान समान थेके तो बोझा जाच्छे कि हबे समबाहु ना समद्विबाहु ना विषमबाहु ना समकोणी एखाने कोणेर प्रश्न आसछेई ना कारण एखाने बाहु बोलेछे ताहले एटा प्रथमेई बाद। एबार बाहु समबाहु सम मानेई तो समान देखो एटा लेखा सम सम समान थेके सम तो समबाहु समद्विबाहु समान दुटो बाहु विषमबाहु सब आलादा ताहले आंसर हबे ए आंसर कि हबे ए सम 3टे बाहु दैर्घ्य समान समान थेके सम खूब सहज एटा ताहले आमि एखाने लिखे निई 1 এর 5 आंसर ए समबाहु त्रिभुज 1 এর 5 आंसर होच्छे ए समबाहु त्रिभुज। एबार 1 এর 6 6 एटा देखो 6 एटा कि बोलेछे 1 5 एर एकटी समतुल्य भग्नांश भग्नांश काके बोले एई जे भग्नांशगुलो आछे ना एगुलोके जोदि आमरा लोएस्ट टाइमे निये जाई काटाकाटी करी 1 एर बाजिये एसे जाबे कोनटाय कोनटार क्षेत्रे हबे देखो 2 और 5 काटाकाटी करते पारछि ना 1 और 10 आर काटाकाटी करते पारछि ना 3 और 15 काटाकाटी करते पारछि 3 1 * 3 3 × 5 = 15 एते 1 এর 5 হ্যাঁ 1 এর 5 এর সাথে মিলে গেল 1 এর 15 কিন্তু পারছি না তাহলে এই 3 এর 15 হবে কিন্তু এর সমতুল্য। ঠিক আছে বুঝতে পারলে কিভাবে সমতুল্য লিখলাম তাহলে 1 এর 6 টা আমরা কি লিখব 1 এর 6 এর এখানে অপশন দেওয়া আছে সি 3 এর 15 তাহলে এখানে হচ্ছে সি 3 এর 15। এবার আমরা কোশ্চেন নাম্বার 2 এ যাব এখানে আমি 2 লিখে রাখি দেখি নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও সবকটি আমরা করে নেব কোনো অসুবিধা নেই সবকটি করব मान निर्णय करो एटार मान निर्णय करते बोलेछे कोश्चेनटा आमि एकबार टुके निई 4 × 1 = 7 2 × 2 = 5 -5 4 × अच्छा एटा दिए लिखी 4 × 1 = 7 प्लस आबार एकटु देखे निई 2 × 2 = 5 2 × 2 = 5 -5 अच्छा फार्स्ट जो काजटा आमादेर हबे एगुलो सब मिश्र भग्नांशे आछे कि भग्नांशे आछे मिश्र ये मिश्र भग्नांश थेके आमादेर अप्रकृत भग्नांशे निये जेते हबे एकटू आगे बोलছিলাম अप्रकृत भग्नांश काके बोले जार लब ग्रेटर दैन हर जार लबटा हरेर थेके बड़ তাহলে অপরিত ভগ্নাংশ নিয়ে যাচ্ছেন এখানে 7টা 7 এর মতোই থাকবে আর কি করব এখানে 4 আর 7 মাল্টিপ্লাই করব গুণ করে 1 উপরের 1টা অ্যাড করব তাহলে 4 সাথে 28 আর উপরের 1 যদি অ্যাড করি 29 একই রকম ভাবে এখানে 5 থাকবে 5 2 যা 10 10 5 2 10 আর 2 এ 12 মাইনাস এখানে 5 থাকলো এইবার যে কাজটা করব 7 আর 5 এর লসাগু করব দেখো একটা ভালো করে 7 আর 5 কিন্তু পরস্পর মৌলিক কারণ এদের লসাগু হলো 1 তাহলে এই ধরনের সংখ্যাগুলো লসাগু করতে গেলে জাস্ট গুণ করে দিতে হবে তাহলে লসাগু হয়ে যাবে এখানে লসাগুটা হলো আমাদের 35 35 এইবার করব কি এই 7 দিয়ে এটাকে ভাগ করতে হবে 7 দিয়ে যেই 35 কে ভাগ করব आंसर আসবে 5 কারণ 5 দিয়ে 35 5 7 দিয়ে 35 সেই 5 দিয়ে 29 কে মাল্টিপ্লাই করতে হবে আমাকে তাহলে 29 के जो 5 दिए माल्टिपल करी 29 माल्टिपल 5 कत हो 5 9 45 पाँच आते थकल पाँच पैंतालिस पाँच आते थकल चार दस आठ चार 14 145 तेल 5 दिए ये जे माल्टिपल कर 145 आबार पर 5 दिए ये क्योंकि डिवाइड करब आंसर आसबे 7 इसे 7 दिए 12 के माल्टिपल करब 12 माल्टिपल 7 कत 84 तई तो एखाने लिखबो ताहले आमरा 84 और माइनस करार जोन्नो एखाने 5 आछे 5 एर नीचे 1 आछे 1 दिए 35 के डिवाइड करले हबे 35 35 दिए 5 के आमाके माल्टिपल करते हबे ठीक आछे 35 दिए जोदि आमि 5 के माल्टिपल करी कत आसछे 35 माल्टिपल 5 पाँच पाँच पचिस पाँच हजार दुई तीन पाँच पंद्रह षोलो सतर 175 এইবার কি করতে হবে এইবার যেটা করতে হবে এই দুটোকে যোগ করব তাহলে যোগ করে দেখি 145 আর 84 যোগ করি 5 9 8 আর 4 12 2 1 আছে 1 আর 1 2 229 তাহলে এটা হলো কত 229 আর মাইনাস 175 229 থেকে 175 কিন্তু মাইনাস করতে হবে 9 থেকে 5 মাইনাস গেলে 4 এখানে 2টা 12 এর 2 7 আর 5 যে 12 তাহলে এখানে হয়ে যাচ্ছে 54 তাই তো তাহলে এখানে হচ্ছে 54/35 54/35 এবার দেখতে হবে যে কোনো কাটাকুটি যাচ্ছে কাটাকুটি যদি যায় তাহলে কাটাকুটি দেব যদি না যায় তাহলে কাটাকুটি করব না এখানে তো কাটাকুটি কি করা যাচ্ছে আর আর কিছু হচ্ছে না তাহলে এটাই আমরা এখানে উত্তর লিখে দেব তাহলে এখানে লিখে দেব কি উত্তর 54/35 এই পোরশনটা আমরা কি রাফ এই পোরশনটা আমরা রাফের জন্য ইউজ করব ঠিক আছে পিডিএফটা তোমাদের আমি দিয়ে দেব চিন্তা করো না একের এটা হচ্ছে 2 এর 2 এর কোশ্চেনটা হয়ে গেল 2 এর 1 এটা ছিল 2 এর 1 ভালো করে কোশ্চেন নাম্বারটা দিয়ে দেবে এইবার দেখো 2 এর 2 খুব ভালো করে কোশ্চেনটাকে পড়ো খুব সুন্দর কোশ্চেন বুঝতে পারবে কোনো অসুবিধা হবে না তোমার বাবা বাড়িতে অনুষ্ঠানের জন্য 105 কেজি চাল 65.25 কেজি ডাল 15.25 কেজি আলু এনেছেন তোমার বাবা মোট কত কেজি জিনিস কিনেছেন এই তিনটে আমাদেরকে হিসাব করতে হবে তাহলে কি লিখব তোমার বাবা এখানে লিখব আমার বাবা করে লিখব আমি লিখি আমি এটার কোশ্চেনের आंसर করি এটা হচ্ছে 2 এর 2 তাহলে আমি লিখি এখানে आमार बाबा बाड़ीते अनुष्ठानेर जोन्नो आमार बाबा बाड़ीते अनुष्ठानेर जोन्नो की की এনেছেন चाल এনেছেন एकटू एखाने कमा देबे चाल এনেছেন 105 एकटू दूरे केजी लेखो अच्छा केजिटा बांगलातेई लिखते पारो बांगलातेई लेखो ताहले केजी केजी यदि बांगलाते लिखते जाओ बांगलातेई लेखो आमी केन एकटू फाँका दिलाम एकटू परे बोलछी एबार डाल এনেছেন कत ए देखो एखाने किछु नेई माने एखाने दुटो जिरो दिए देबे दशमिक दिए कारण परेरटातेई लागबे 65.25 65.25 एटा 0 केजी आर कि এনেছেন आलू आलू এনেছেন आलू कत এনেছেন 15.25 केजी এইবার কি করবে একটা দাগ দিয়ে মোট করার চেষ্টা করবে মোট দেখা যাক 5 × 10 0 হাতে থাকলো 1 2 3 4 আর এখানে 1 থাকছে 5 3 5 is 15 and 5 1 থাকছে 6 7 8 আর কোন 1 185.50 কেজি লাস্টে জিরোটা না দিলেও হয় তাহলে কি লিখব তোমার বাবা মোট কত কেজি জিনিস কিনেছেন এন কোশ্চেনটা তাই ছিল তোমার বাবা মোট কত কেজি জিনিস কিনেছেন তাহলে কি লিখব আমার বাবা মোট এত কেজি জিনিস কিনেছেন এরকম করে উত্তরটা লিখব আমরা তাহলে ওখানে উত্তর সুন্দর করে উত্তর লিখবে আমার বাবা মোট 185.50 জিরোটা লিখতে পারো নাও লিখতে পারো কেজি জিনিস কি লিখব কিনেছেন কিনেছেন আবার হিসাব করে দেখে নাও যোগটা 5 × 10 0 হাতে থাকলো 1 2 3 4 আগে 5 3 × 15 5 হাতে থাকলো 1 6 7 1 8 আর 1 ঠিক আছে চেক হয়ে গেল ঠিক আছে এবার আমি আরেকটা পেজ নিয়ে নিই এবার হচ্ছে কোশ্চেন নাম্বার আমাদের 2 এর 3 তে কি আছে দেখে নিই কোশ্চেনটা একবার দেখে নিই চট করে গসাগু নির্ণয় করো খুব সোজা জিনিস খুব ভালো করে দেখবেন কিভাবে গসাগুটা করছি 40 48 আর 72 লিখে নিই আমি এখানে গসাগু গসাগু গসাগুর ইংরেজি হচ্ছে HCF কার কার নির্ণয় করতে হবে 40 48 আর 72 একবারেও করতে পারো তাদের প্রসেসটা শর্ট হবে আমি একবারে করে দেখাচ্ছি 40 48 72 দেখো গসাগু নির্ণয় করার ক্ষেত্রে মনে রাখবে এই প্রসেসটা যখন করব সবগুলোকেই সবকটা নাম্বারকেই ডিভাইড যেতে হবে সেই সংখ্যা দিয়ে কিন্তু এটাকে এখানে সেই সংখ্যা দিয়ে তিনটাকেই ভাগ করতে হবে একটা গেল কিংবা দুটো গেল হবে না যতগুলো নাম্বার থাকবে সবগুলোকেই ভাগ যেতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে দেখো এখানে সবগুলো জোর সংখ্যা আমি 2 দিয়ে ভাগ করে দিই এখানে হবে 20 এখানে হবে 24 এখানে হবে 36 আবার দেখো সবগুলো জোর সংখ্যা 2 দিয়ে ভাগ করে দিই 10 × 20 12 × 24 18 × 36 আবার জোর সংখ্যা আবার 2 দিয়ে ভাগ করি 2 দিয়ে হলে 5 × 10 6 × 12 9 × 18 আর দেখো এই তিনটে নাম্বারকেই একটা নাম্বার দিয়ে ডিভাইড করা যাচ্ছে না তাহলে গসাগু হবে কিন্তু এইগুলোর গুণফল তাহলে এখানে গসাগু কি হবে গসাগু হবে 2 × 2 × 2 তিনটে 2 গুণ করলে হবে 8 এটাই হবে কিন্তু আমাদের উত্তর এটা খেয়াল রাখবে ঠিক আছে এই পরের অঙ্কটা আমরা এখানে করি 2 এর 4 কোশ্চেন একটু দেখে নিই ঠিক আছে দেখো বলছে বিদ্যালয় টিফিনে সৌম্যদীপ কেক নিয়ে গিয়েছিল সেই কেক থেকে সৌম্যদীপ প্রসেনজিৎ এবং চয়নকে যথাক্রমে 1/5 অংশ 2/5 অংশ দিল বাকি অংশ নিজে খেলো এবার হিসাব করতে কে বেশি কেক খেলো খেয়েছে 1/5 অংশ 2/5 অংশ আর বাকি অংশ খেয়েছে সৌম্যদীপ তাহলে সৌম্যদীপ কত কেজি আগে আমাকে বের করতে হবে দেখে নিই এখানে মনে রাখতে হবে আমাদের সৌম্যদীপ প্রসেনজিৎ হয়েছে 1/5 আর চয়ন হয়েছে 2/5 প্রসেনজিৎ খেয়েছে আমি লিখে নিই কথাগুলো প্রসেনজিৎ খেয়েছে কত 1/5 অংশ আর চয়ন কতখানি খেয়েছে চয়ন খেয়েছে 2/5 অংশ মোট কত খেয়েছে এরা দুজন মোট খেয়েছে 1/5 যোগ 2/5 অংশ এটা দেখো দুটো নিচে 5 আছে তাহলে উপরে দুটো যোগ হয়ে যাবে এখানে অংশ লিখবে সমান হচ্ছে 3/5 অংশ মোট খেয়েছে তাহলে বাকি কত আছে বাকি অংশ কে খেয়েছে সৌম্যদীপ বাকি অংশ সৌম্যদীপ খেয়েছে কত অংশ টোটাল অংশ সবসময় 1 তাহলে 1 থেকে মাইনাস করতে হবে 3/5 অংশকে কিভাবে মাইনাস করব এখানে হচ্ছে 5 দিয়েছি তাহলে এখানেও 5 - 3 অংশ সমান হচ্ছে 2/5 অংশ তাহলে তিনজন কে বেশি খেয়েলো কে বেশি কেক খেলো দেখো খুব ভালো করে দেখো প্রসেনজিৎ হলো 1/5 চয়ন 2/5 एओ किन्तु दुइएर पाँच के बेशी खेलो उत्तर दिते पारबो ना के बेशी खेलो हो जाच्छे एखाने ताहले एखाने आमी एकबार लिखी প্রসেনজিৎ হচ্ছে 1-5 চয়ন হচ্ছে 2-5 আর সৌম্যদীপ হচ্ছে 2-5 তাহলে দুজন সমান তাহলে কে বেশি খেয়েছে এখানে চয়ন ও সৌম্যদীপ চয়ন ও সৌম্যদীপ বেশি খেয়েছে এরকম ভাবে আমাদের লিখতে হবে ঠিক আছে এটা হয়ে গেল एर पर जाच्छी तारपरेर प्रश्नटा देखो तारपरेर प्रश्नटा कत सोजा प्रश्न 6, 4, 8, 5, 1, 0, 2, 3 अंकगुलो दिए 8 अंकेर बृहत्तम क्षुद्रतम सब कटा संख्या यूज करते हबे आमी आगे संख्यागुलो लिखे निई एटा हच्छे 2-5 संख्यागुलो की की आछे आमी एखाने लिखे निई 6, 4, 8, 5 1, 2, 0, 3 कटा संख्या आछे 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ओ 8टा संख्या आछे ताहले जखोनी आमी बृहत्तम संख्या बेर करब पर संख्यागुलोके लिखे देब बृहत्तम संख्या छोटो थेके बड़ो थेके छोटो हिसेबे लिखे देब सबथेके बड़ो आछे 8 तारपरे आछे 6 तारपरे आछे 5 तारपरे आछे 4 तारपरे आछे 3 तारपरे आछे 2 तारपरे आछे 1 तारपरे 0 हये गेल आर क्षुद्रतम संख्या लेखार समय एकटा जिनिस मने राखते हबे जदि 0 थाके 0 आछे सबथेके छोटोटा जिरोर परवर्ती छोटोटा आगे लिखब तारपरे जिरोटा बसाबो तारपर परपर छोटो थेके बड़ो साजिए देव 2, 3, 4, 5, 6, 8 एटाई हलो सबथेके क्षुद्रतम संख्या एटा किन्तु खेयाल राखते हबे ठीक आछे कत सहजे हये गेल एबार 2-6 परेर क्वेश्चनटा देखो कि सुंदर करे हये जाच्छे एगुलो ताई तो देखो ओ आबार एटा दिए छोटो थेके बड़ो साजाओ चारटे डेसिमाल संख्या दिए दिए आमी लिखे नी डेसिमाल संख्यागुलो 2-6 तोमरा देखो आमी आगे डेसिमाल संख्यागुलो एकटु लिखे नी कि डेसिमाल संख्या आछे 0.534 देखो आमी नीचे नीचे लिखबो 0.52 तारपरे देखो 5.34 तारपरे आछे 0.513 0.513 तारपरे आछे 0.524 एक काज करबे एइटा लेखार पर ही बाकी घरगुलो जिरो दिए भराट करे नेबे एरपरे भाबबे जे एखाने जदि एइ डेसिमाल ना थाकतो ताहले कोन संख्याटा सबथेके बड़ो हतो एखाने छोटो थेके बड़ो साजाते बोलेछे आगे मार्क करे नि देखो जदि डेसिमाल ना थाकतो सबथेके छोटो कत हतो एखाने किन्तु 513 एटा किन्तु सबथेके छोटो हतो आमि एटाके 1 नम्बर दिलाम 513 एर परे कत हतो 520 एटाके आमि 2 नम्बर दिलाम तारपरे हतो किन्तु 524 एटाके दिलाम 3 नम्बर तारपरे हतो 534 हाँ एटाके दिलाम 4 नम्बर और एटा तो 5340 एटा 5 नम्बर ताहले एखाने आमरा कि लिखबो छोटो थेके बड़ो हिसाबे देखो लेखाटा किरकम लिखछि साजिए पाई छोटो थेके बड़ो हिसाबे साजिए पाई कि लिखब 0.513 तारपरे 0.52 देखो लेखार समय जिरोटा आमि दिएछिलाम तो जिरोटा किन्तु आर लिखछि ना एबार 3 होच्छे 0.524 तारपरे होच्छे 0.534 तारपरे 5.340 देखले कत इजी कत सुंदर करे हये गेल एरपर आमि आरेकटा पेज निये निई एटा होच्छे 2-7 देखो क्वेश्चन देखो खूब सहज एक क्वेश्चन बोलছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার আর পিছনের চাকার পরিধি 35 কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার সমারোহ করতে পারে এই যে কমপক্ষে তারপর পূর্ণ সংখ্যক বার এই কথাগুলো যখনই থাকবে তখনই জানবে যে তোমাদেরকে লসাগু করতে হবে তাহলে এখানে 14 ডেসিমি আর 35 ডেসিমি এই দুটোকে আমরা লসাগু করব তাহলে আমি লিখি এখানে কি কি আছে एखे 14 डेसिमी 14 डेसिमी और कत आछे 35 डेसिमी 35 डेसिमी आगे आमी 14 और 35 लसागु करे नि लसागु करार समय एक ही भावे आमरा करब देखो लसागु करार क्षेत्रे एकटाके भाग गेलेও देया जेते पारे किन्तु गसागुर क्षेत्रे सेटा होबे ना एटा देखो 7 दिए जाबे 7 2 4 14 7 5 35 তাহলে এদের লসাগুটা আমরা কিভাবে বের করব লসাগু বের করব সবগুলো মাল্টিপল করে সবগুলো মানে 7 মাল্টিপল 2 মাল্টিপল 5 দেখো 5 2 আর 10 আর এখানে হচ্ছে 70 খুব সহজ হয়ে গেল তাহলে দুটোই যখন ডেসিমি ছিল তাহলে এখানেও আমাদের ডেসিমিতে आंसर করতে হবে তাহলে কমপক্ষে কত পদ গেলে এখানে লিখতে হবে কমপক্ষে 70 ডেসিমি কমপক্ষে 70 ডেসিমি পদ গেলে কমপক্ষে 70 ডেসিমি পদ গেলে চাকা দুটি একই সঙ্গে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার সম্পূর্ণ ঘুরবে এটা কিন্তু হলো উত্তর তাই এরকম করে তোমরা কমপ্লিট করবে দেখে নিয়েছো কি সুন্দর একটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমরা তোমাকে দিলাম তোমরা খুব ভালো করে এটাকে দেখে নেবে এই ধরনের টাস্কগুলো কিন্তু বারবার করে রেডি করে রাখবে কারণ পরীক্ষা কখন কি হবে না হবে কিছু বোঝা যাচ্ছে না তোমরা এইগুলো থেকেই কিন্তু তোমরা মার্কস পেয়ে যাবে খুব সুন্দর করে বারবার করে দেখো ভিডিওটা দেখে এটা শিখে নাও ঠিক আছে খুব ভালো করে তোমরা রেডি করো ঠিক আছে খুব ভালো করে দেখো আবার পরে একটা ভিডিও দেবো সেটাও দেখতে থাকবে ঠিক আছে।